তো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এই এই ওঠো, এই উঠো না, উঠো না। আমার ইচ্ছা করে তোমার থেকে তাকিয়ে থাকিস, তোমার সাথে কথা বলি, আর তোমার সাথে প্রেম করি। আচ্ছা তাই, তাহলে অফিস কি করবে শুনে? যে মন চায় সে করবে অফিস। আমার ইচ্ছা করে অফিস থেকে সব মুছে ফেলে, বুঝছো? তুমি থাকবে, আমি থাকবো, আর ঘরটা থাকবে। হইছে, সকাল সকাল এসব বাদ দিয়ে ঝটপট উঠে নেন, বুঝছেন? আমি এখন আপনার বউ, গার্লফ্রেন্ড না। গার্লফ্রেন্ড যখন ছিল তখনই ভাবলাম, ওই সময়টাই ভাবছি। কি জলদি যাও, ফ্রেশ হয়ে নাও। দেখ, তুই যা বলতেছিস আমার একদমই বিশ্বাস হইতেছে না। তুই সকালবেলায় কি দেখতে কি দেখে ফেলছিস, তোর কোথাও ভুল হচ্ছে। দেখ সুমি, আমি স্পষ্ট দেখেছি ওর ফোনের টেক্সট। এই টেক্সট কে কাকে পাঠায় বলতো? আর ও যে রোজ রোজ বাসায় লেট করে ফিরছে, আমার কাছে মনে হয় যে এটার পিছনেও কোনো রকম ঝামেলা আছে। কোনো কাজ টাজ নাই ওর। পুরুষ মানুষ তো, ঝামেলা থাকতেও পারে, কিন্তু ভাইয়াকে আমি যতদূর চিনি উনি তো এরকম মানুষই না। উনি তো যথেষ্ট রিজার্ভ একটা মানুষ। এটাই তো সমস্যা, ওকে দেখে আমি বুঝতে পারি না ওর ভিতরে কি চলছে, আর সেটার সুযোগেই ও মনে হয়। আমি না এগুলো আসলেই ভাবতে যাচ্ছি না, বুঝছিস? আমার না কেমন জানি অশান্তি অশান্তি লাগতেছে, আমি বুঝাতে পারবো না। দেখ, একদিনে তো আর কিছু বলা যায় না, তুই একটু সময় নে, একটু দেখ। কারণ একটা অবিশ্বাস একটা সম্পর্ককে নিমিষেই শেষ করে দেয়, আর এভাবে একজনকে ভুল বোঝা কোনো প্রমাণ ছাড়া এটা তো ঠিক না, বল। দেখ, আমি তো ওকে ভালোই বাসি, তাই না? ভালোবেসে আমি ওকে বিয়ে করেছি। তুই জানিস আজকাল না ও আমার সঙ্গে ফোনেও ঠিকঠাক কথা বলে না, খুবই কম কথা বলে। এটার কারণ কি হতে পারে বল? তুই কি পাগল টাগল হয়ে গেলি? এর পিছনে কোনো কারণ নেই। এখন সব কিছুতেই দোষ মনে হবে, কদিন পরে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন এগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলো, সব ঠিক হয়ে যাবে, বলতেছি তো আমি। তোর কথা যেন ঠিক হয়। এসেছ এতক্ষণে? আজকাল তুমি কিন্তু অনেক লেট করো। সে কখন থেকে তোমার ওয়েট করছিলাম, নাকি বউ ছাড়তেই চায় না? শিলা, একটা নক করে তো ঢুকতে পারো। কেন, অফিস আবার কিসের এত পার্সোনাল কাজ যে নক করে ঢুকতে হবে? তোমাকে বলেছিলাম আমাকে এভাবে অফিসে নাম ধরে না ডাকতে, অফিসের একটা রুল তো আছে না। আচ্ছা এখন যা, তুমি কাজ করো, আমাকে একটু কাজটা করতে দাও। ও সরি স্যার, অফিসে কোনো প্রবলেম হলে স্যারের কাছে আসবো না? কি প্রবলেম হয়েছে? কত প্রবলেম, কয়টা সামলাবেন স্যার? এই যে দিন দিন আপনি এত হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন, আমাদের মতো সিঙ্গেল মেয়েদের খোঁজ কি রাখেন? কেই বা রাখে বলেন? শিলা, সবসময় মজা করতে ভালো লাগে না। যাও কাজ করো, আমাকে কাজটা করতে দাও। সে তো জানি, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলেন তো, নেক্সট উইকে আপনারা যে অফিস ট্যুরে যাচ্ছেন, আমাকে নিচ্ছেন না কেন? ভয় পান? কিসের ভয়? বউয়ের ভয়?
সে তো আবার আমাকে সহ্যই করতে পারে না। ব্যাপারটা মোটেই তা না, আর সে তোমাকে কেনই সহ্য করতে পারবে না বলো? তোমাকে দরকার নেই তাই নিচ্ছি না, ভাবলাম তুমি দুদিন রেস্ট করো, যদি ছুটি কাটাও। আমি প্রজেক্ট ম্যানেজার, আর আমাকেই দরকার হচ্ছে না? দারুণ তো। আচ্ছা আমি দেখছি কী করা যায়, এখন যাও কাজ করো, আমি শেষ করি কাজটা। তোমাকে নিয়ে সমুদ্র দেখব স্যার, কথাটা যেন মনে থাকে। আজও এত দেরি করি বাবা, তুমি চুরচাম রাস্তায় জ্যামের কোনো কুল কিনারা নেই বাবা। জ্যাম এটা তো একটা কমন বিষয়, কিন্তু আজকের দিনে একটু বুঝে শুনে আগে ভাগে আসবি তো? মেয়েটা সারাদিন এত কষ্ট করে রান্নাবান্না করলো, প্রিপারেশন নিল, এখন অভিমান করে বসে আছে কি আজকে বাবা? কি কোনো বিশেষ কিছু? আরে আজকের দিনটা তোকে মনে করিয়ে দিতে হবে, তুই জানিস না আজকে কী দিন, একটু মনে করে দেখ। একদম ভুলে গেছি বাবা, তুমি একটা ফোন দিতে পারলা না আমাকে, তুমিও তো মনে করে দিতে পারতাম বাবা। কই তোমার বাবা কই? দেখ নয় বারান্দায় অভিমান করে বসে আছে। থাকো আমি একটু বাবা দেখা করে আসি। রে রিনি, তুমি এতদিন পর আমার সাথে দেখা করতে আসছো, আমার বিশ্বাস হচ্ছে না। কেন বিশ্বাস না করার কি আছে? তোমাকে আমি এত মেসেজ করলাম, এত কল দিলাম, তুমি আমার একটা মেসেজের রিপ্লাই পর্যন্ত দাও না, তুমি হুট করে বিয়েও করে ফেললা, তুমি আমাকে বললাও না, একবার দেখাও তো করলা না, কেন? এই যে এখন দেখা করলাম। তুমি ঠিক এখন সেই আগের মতোই রয়ে গেছো, সেই কলেজের রিনি, তাই না? একটুও না। তাহলে তুমি বদলা দিলে না কেন? তুমি তো চলে আসতে পারতে আমার জীবনে, তাই না? আমি তো তোমার জন্য অপেক্ষা করেছি। সিয়াম, তুমি যদি এই টাইপের কথা বলো আমি কিন্তু আর এখানে থাকবো না। আমার মুড অনেক খারাপ ছিল, এর জন্য আমি তোমার সাথে দেখা করতে আসছি, ভাবলাম যে একটু ভালো লাগবে, কিন্তু তুমি আমার মুড আরো খারাপ করে ফেলছো। আচ্ছা বাবা ঠিক আছে, এখন আর কিছু বলো না, আমি আর কিছু বলতেছি না, তুমি রাগ করো না, এখন তুমি বলো আমি তোমাকে দেখি। আচ্ছা সিয়াম বলো। ধরো তুমি একটা মানুষকে অনেক ভালোবাসো একদম মন থেকে, তুমি পারবে হঠাৎ করে তাকে ভুলে যেতে বা অবিশ্বাস করতে? একদমই না দিদি, কারণ এমনই যদি হতো তাহলে আমি কবে তোমাকে ভুলে যেতাম, তাই না? আচ্ছা শোনো, হয়েছে, চলো আজকে আমরা একসাথে শপিং করবো, দেন ডিনারে যাবো, দেন তোমাকে নিয়ে লং ড্রাইভে যাব। আজকে এত বছর পর তোমাকে পেয়েছি, এত সহজে আমি আজকে তোমাকে ছাড়তেছি না, ঠিক আছে? চলো আজকে না। কেন? অন্য কোনো দিন, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, ভুলে গেছিলাম, আমাকে এখনই যেতে হবে। রিনি ভালো থেকো সিয়াম, আল্লাহ হাফেজ। তোর কি মাথাটাতে খারাপ হয়ে গেছে? তুই অলন ভাইয়ের সাথে ঝগড়া করে আরেকজনের সাথে দেখা করতে চলে গেছিস? আমার মাথায় কাজ করছিল না, এত বেশি রাগ হচ্ছিল কি বলবো। সেটা যেটাই হোক, কিন্তু কাজটা কিন্তু তুই মোটেও ঠিক করিস নাই। কিন্তু জানিস আমার ওখানে এক মুহূর্ত ভালো লাগছিল না, কেমন জানি অশান্তি অশান্তি লাগছিল, এত বেশি গিল্ট ফিল হচ্ছিল কি বলবো। আমি মনে হয় অনেক বেশি ভালোবাসি অয়নকে। শোন, এইভাবে শান্তি হয় না। তুইও যেমন ভাইয়াকে অনেক ভালোবাসিস, ভাইয়াও তো তোকে অনেক ভালোবাসে। বেচারা সেদিন এমনিতেও ক্লান্ত ছিল, তার উপর আবার তোর সাথে ঝগড়া হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আর সারাদিন যদি এইসব মাথার মধ্যে নিয়ে ঘুরিস তাহলে তো সম্পর্কই টিকবে না। তুই না একটা কাজ কর, আজকে সেজে গুজে ভাইয়ার জন্য অপেক্ষা করবি, ভাইয়া যখন অফিস থেকে আসবে তোকে দেখে একদম সারপ্রাইজ হয়ে যাবে,
সব ঠিক হয়ে যাবে তখন। তুই যখন বলছিস এটাও চেষ্টা করে দেখতে পারি। আর খবরদার, আর যদি কখনো এসব উল্টাপাল্টা কাজকর্ম করছিস, কি আজব হ্যাঁ, একজন আরেকজনের সাথে প্রতিশোধ নিতে গেছে প্রেম করতে আরেকটা। আরে আজ প্রেম করতে কেন যাব, এরকম কিছুই না। থাক, হইছে আর বলা লাগবে না, কিন্তু আজকে কিন্তু মিশন রাগ ভাঙানো। ওকে চল। এখানে কি সার্ভ হবে? তুমি কি বাসে যাচ্ছ নাকি অন্য কোথাও? তাহলে আমাকে একটু ড্রপ করে দিতে পারবা? আসলে এখন যদি আমি উবার কল করতে চাই তাহলে আমার অনেক লেট হয়ে যাবে, আমার একটু তাড়া আছে। চলো। আমি কি তোমাকে অনেক বেশি জ্বালাই? আমি কি এই কথা বলছি তোমাকে? তুমি রাগ করে থাকো, আমার সাথে কথা বলো না। ব্যাপারটা মোটেও সেরকম না, আসলে আমি সবসময় কাজের মধ্যে ঢুকে থাকি তো, যে কারণে সবকিছু মাথায় ঢুকে না। ব্যাপারটা কি তাই নাকি বাসা? একরকম বলতে পারো, কিন্তু সেটা পজিটিভলি। শোনো, এই জবটা না আমি অনেক আগেই ছেড়ে দিতাম, শুধুমাত্র বাবার কথা ছাড়ি, কিন্তু এখন মনে হচ্ছে জবটা না ছেড়ে ভালোই করেছি। জীবন তো আসলে যেভাবে চলছে চলার মতোই, তাই না? আর আমার না ইফকিতে পিয়ার হয়ে গেছে, সো আমি রানীর মতো চলে যাবো। মনে হচ্ছে অনেক দিন পর তোমার সাথে মন খুলে কথা বললাম, একটা সেলফি নেই? বাবা, তুমি দরজা খুলছো? রেডি কই বাবা? রিনি কই? যখন একটা করে ঝামেলা বাঁধাস তখন মনে থাকে না রিনি কই? মানে কি কি হয়েছে? ও ব্যাগপত্র গুছিয়ে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে গেল, আর এটা তোকে দিয়ে গেল। ব্যাগপত্র নিয়ে চলে গেল, এটা দিয়ে গেল, মানে কি? কোথায় গেছে? ওর তো যাওয়ার মতো হাজারটা তোর মতো অপশন নেই। মির্জি বাপের বাড়ি গেছে, কিন্তু ওইখানে গেলেও তো সমস্যা, ওই মেয়েটার মাথা নষ্ট করে দেওয়ার জন্য তো ওর মাই যথেষ্ট, আর কাউকে লাগে নাকি? কিন্তু তুমি তো এমনভাবে কথা বলছো মনে হচ্ছে আমি ওকে চলে যেতে বলেছি, আমি কিছু করেছি। তাহলে ও এমনি এমনি গেল, এভাবে কাঁদতে কাঁদতে কেউ এমনি এমনি বেরিয়ে যায়? এই বয়সে এসব দেখতে আর ভালো লাগে না, মানুষ হওয়ার চেষ্টা কর। আমি তো এমন কোনো কারণ দেখতেছি না যে একটা মেয়ে আমার জন্য বাসা থেকে চলে গেছিলি।
কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি ব্যাপার, এই অবেলায় শুয়ে আছিস? মাথাটা একটু ধরেছে মা। ও, তোর সাথে আমার কিছু কথা ছিল, কিছু মনে করিস না। অয়ন যে ছেলেটা ভালো না সেটা আমি অনেকবার বলেছিলাম তোকে, তুই আমাকে পাত্তা দিস নি। এখন ভাব, সময় কিন্তু শেষ হয়ে যায়নি। মা, তুমি কি এখন এগুলো বলতে এসেছ? হ্যাঁ, আমি কিছু বললে তো খারাপ? আশ্চর্য, যার সাথে একসাথে থাকবি এক ছাদের নিচে তাকে বিশ্বাস করা যায় না, এইভাবে কি একসাথে থাকতে পারবি? তাহলে আমি এখন কি করব? বললাম তোর এখনো সময় আছে, আমার বোনের ছেলে, ও তোকে এখনো পছন্দ করে। তুই বললে আমি রত্নার সাথে কথা বলতে পারি। কি বলতেছো এগুলা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়ে যায়নি, মাথা তোর খারাপ হয়ে গেছে। সময় থাকতে যা করার করতে হয়, এখন যদি ও আরো খারাপ কাজ করে, যদি ঘরে একটা মেয়ে নিয়ে আসে। মা, ওইগুলা করবে না, আমি ওকে চিনি। এগুলো তো বিয়ের আগে অনেকবার বলেছি। মা, তুমি এখন যাও তো, আমার কে একটু একা থাকতে হবে। আমি বলছি এখনো সময় আছে, তুই একটু ভেবে দেখ। আমি যাচ্ছি, আর ফ্রিজে পায়েস আছে নিয়ে খাস। হ্যাঁ, ভালো আছো? ভালো আছো। আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। আপনার ওয়াইফ রিনি আমার স্কুল লাইফের বান্ধবী। ফেসবুকে আপনাদের অনেক ছবি দেখা হয়েছে, আর ওর কাছে আপনার অনেক কথাও শুনেছি। আচ্ছা, এই তো কিছুদিন আগে রিনির সাথে দেখা হলো, মনে হলো ও কোনো কারণে আপসে, তেমন কিছু বললো না। আচ্ছা ভাই, রিনি কি ভালো আছে? তার মানে আপনার সাথে রিনি কিছুদিন আগেই দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। এখন ওর মধ্যে সেই বাচ্চা ভাবটা রয়ে গেল, অ্যাজ এ চাইল্ডিশ। আরেকজনের বউ চাইল্ডিশ না পুরানা বাচ্চা সেটা তারা জিজ্ঞেস করছি আমি। ফাইজলিমি করেন না মানে? না মানে কি ব্যাটা, আরেকজনের বউ নিয়ে ফাইজলিমি করতে বলতে কি তোর কোথাকার? একেবারে চোখ উঠে ফেলবো একেবারে। ভাই, একটু ঠান্ডা হন, একটু ভালো পরিবারের মানুষ, ভালো ভাবে ছিল। আপনি কী করতেছি? কি হলো আপনার? আমি না, সরি ভাই, আসলে আমি একটু মেন্টালি ডিস্টার্ব, কিছু মনে করবেন না ভাই। আমরা আর একদিন চা খাই একটু। সরি ভাই, সো সরি। বুঝলাম না রিনির হাজবেন্ডের কি হইল, এমন আচরণ কেন? হ্যালো বিয়াইন, ভালো আছেন? ভালো আর থাকতে দিলেন কোথায়? না মানে দেখুন, আমাদের ছেলে মেয়েরা তো এখনো ছোট, ওদের সঠিক পথ দেখানো তো আমাদের উচিত, তাই না? সেটাই যদি হতো না, তাহলে আমার মেয়ে আপনার ছেলেকে বিয়েই করত না। দেখুন, আমার ছেলেটাও কিন্তু কোনো অংশে দেখতে খারাপ না। রিনি ওকে ভালোবেসে বিয়ে করেছে, তাই হয়তো আপনার অয়নকে অপছন্দ। কিন্তু ওরা তো এখন বিবাহিত, ওদের একটা ভবিষ্যৎ আছে। আর আমার ছেলেটাও দেখতে কোনো অংশে কিন্তু খারাপ না, এবং তার কোনো বাজে অভ্যাসও নেই। তার নমুনা তো দেখতেই পাচ্ছি, বিয়ের পর বউ থাকা অবস্থায় যে ছেলে অন্য মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হয় সে কতটা ভালো আমার বুঝতে বাকি নেই। দেখুন, আপনাকে একটা সমাধানের জন্য ফোন দিলাম, আর আপনি তিলকে তাল করে ফেলছেন। এর কোনো সমাধান হতে পারে না। আপনার ছেলে ছোট হতে পারে, কিন্তু আমার মেয়ে কিন্তু যথেষ্ট বড়, আর আমার মেয়ে ওই বাড়ি থেকে আসার সময় বুঝে শুনে এসেছে তার কি সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবে মানে কি সিদ্ধান্ত? বাবা, কার সাথে কথা বলছো? না কেউ না। বুঝতে পারছি, দাও দেখুন, দাও না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাকে বলে কি হবে, যা বলার আমাকে বলুন। এই বিয়াদব ছেলে, আমি তোমার বাবার সাথে কথা বলছি, তুমি কেন ফোন ধরেছো? বাবাকে বলে তো কোনো লাভ নেই। বাবা তো কিছু করবেন না, যা করার আমাকে করতে হবে।
তোর মেয়েকে করতে হবে। কি ডিসিশন নিতে চায় পাবে? ডিভোর্স চায়? হুম চায়। ঠিক আছে, আপনার মেয়েকে বলুন ডিভোর্স লেটার পাঠাতে, আমি সই করে দিচ্ছি, আমার কোনো আপত্তি নয়। ভালো থাকবে। তোকে ডিভোর্স দিতে চায়? দেখো বাবা, ওরা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে সেখানে তোমার আমার কিচ্ছু করার নেই, এটা নিয়ে তো চিন্তা করা যাবে না। আমার খুব ভালো লাগতো তোমাকে এত সুন্দর একটা পরিবেশে ফুল দেওয়া। তোমার সব কিছু মনে, শুধু আমাকে ফুল দেওয়ার কথা। আচ্ছা, তুমি কি আমাকে সামহাও বোঝাইতে চাও যে তোমার ভালোবাসা দিতে বেড়ে যাচ্ছে? আমার ভালোবাসা যে দিন দিন বেড়ে যাচ্ছে সেটা তুমি বুঝতেই পারছো, আর বোঝানোর কি দরকার আছে? তবে তুমি এখনো ভালোবাসা দেখোই নাই, এই ভালোবাসা আরো লক্ষ হাজার গুণ বাড়বে বিয়ের পরে যখন তুমি বউ হয়ে আমার বাসায় যাবে। আচ্ছা তাই? আচ্ছা আসো আমরা একটা কন্ট্রাক্ট করি। শুনি আগে, রোজ অফিস থেকে বাসায় আসার সময় ফুল নিয়ে আসবা একটা করে। আসবো। হঠাৎ করে আমার যদি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে তাহলে বলো, বৃষ্টিতে ভিজবা? ভিজবো। আর অর্ধেক রাতে যদি আমার আইসক্রিম খেতে মন চায়? আইসক্রিম। আর হঠাৎ হঠাৎ আমার ফুচকা খেতে ইচ্ছা করে তখন কি করবে? যাবো। প্রমিস? এর জন্যই তো তুমি আমার লক্ষ্মী জামাই হবা। তুমি আমাকে কথা দাও, তুমি কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না। কোনোদিনও মরে গেলেও না। আর যদি যাও আমি তোমাকে আগলে আটকে রাখবো, কোথাও যেতে দেব না। প্রমিস। আমি কি কাউকে টেনেছি নাকি? আর ব্যাপারটা এভাবে বিগড়ে যাবে আমি বুঝতে পারিনি। আসলে ব্যাপারটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখানে ডিভোর্সের কথা আসলো কিভাবে? ও বলেছে, আমি তোকে চিনি, ওর রাগ সম্পর্কে তো জানি, ও আর ফিরবে না, আর কোনোভাবেই সম্ভব না। আচ্ছা সেটা না হয় দেখা যাবে,
তুই নিজেরে কি হাল করে রেখেছিস? চেহারার কি অবস্থা তোর? না ঘুমিয়ে না খেয়ে নিজে নিজে কষ্ট পাচ্ছিস, কিন্তু ভাইয়ার কাছেও ফিরে যাচ্ছিস না, এটা কেমন কথা? এখন চাইলেও অনেক কিছু সম্ভব না, এই ব্যাপারটাতে এখন দুই ফ্যামিলি ইনভলভ, চোখের সামনেই সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল। অয়নকে মনে হয় আমি হারিয়েই ফেললাম। তুই না অয়ন ভাইয়ের সাথে একবার দেখা কর। আমি চাইলেও আর সম্ভব না, ও ওই মেয়েটাকে নিয়ে ভালো আছে। আজ ওদের পোস্ট দেখলাম যে একসাথে ওরা কক্সবাজার যাচ্ছে প্রজেক্টে। অয়নটা না বদলাই গেল, চোখের সামনে সবকিছু এলোমেলো হয়ে গেছে, অয়ন আর আমার নাই রে। আচ্ছা তুই ওই মেয়েটাকে একটা ফোন দে। মরে গেলাম। আচ্ছা নাম্বারটা আমি ফোন দিচ্ছি, তুই ফোন দিতে না পারলেও আমি তো ফোন দিতে পারি, তাই না? দে নাম্বারটা। কি করবি নাম্বার দিয়ে? আমি ফোন দিব, তুই নাম্বারটা দে। কোনটা নাম্বার বল আমাকে। হ্যালো। হ্যালো, শীলা বলছেন? জি, কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা বলেন, কী বলতে চান? আপনার কাছে কিছু ব্যাপার জানার ছিল। আমার কাছে? জি বলেন, কী হেল্প করতে পারে? আচ্ছা অরুণ ভাইয়ের সাথে আপনার কিসের সম্পর্ক? অফিসিয়াল পার্সোনাল না? ও আচ্ছা, এবার বুঝলাম আপনি আসলে কার শুভাকাঙ্ক্ষী। বুঝি যখন ফেলেছেন তাহলে জবাবগুলোও দিয়ে দেন, আপনার জন্য দুইটা ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, এত ভনিতা করার কি আছে বলেন? আপনার পাশের জনকে ফোনটা দেন, তার সাথে আমার কিছু কথা আছে, তাকে আমি কিছু ব্যাপারে জানাতে চাই। নে তোর সাথে কথা বলবে, নে কথা বলবে তোর সাথে। হ্যালো। হ্যাঁ, তোমার সাথে অনেকদিন পর কথা হচ্ছে। আসলে তুমি ব্যাপারটা যেমন ভাবছো ব্যাপারটা তেমন না, অয়ন আমার শুধুই কাজিন, এর চেয়ে বেশি কিছুই না। ও আচ্ছা, এই জন্যই দুজনের একসাথে ট্যুরে যাওয়া হচ্ছে কক্সবাজার, তাই না? ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে আমাকে ফেসবুকে স্টক করো, তাই না? আমি আসলে এই প্রজেক্টের ম্যানেজার, এর জন্য আমাকে যেতে হচ্ছে, কিন্তু অয়ন তো যাচ্ছে না। মানে? কারণ ও একটু সিক, আর ও অফিস থেকে আজকে লিভও নিয়েছে। আর শোনো আরেকটা কথা, এই নেক্সট উইকে আমি ইউকেতে চলে যাচ্ছি, আশা করি এই নিউজটাও তোমার জন্য গুড নিউজ। না মানে আমি, শোনো তোমাকে একটা সরি বলার ছিল, অয়নকে আমি নামে বেনামে মাঝে মাঝে টেক্সট করতাম, ও আমাকে ইগনোর করতো, কিন্তু সে জেদ থেকে আমি ওকে অনেক টেক্সট করতাম। আর ও কিন্তু তোমাকে আসলে অনেক ভালোবাসে, ওর অনেক সুযোগ ছিল আমার সাথে ফ্লার্ট করার, কিন্তু ও কিন্তু ফ্লার্ট করেনি রিনি। আচ্ছা অয়ন কোথায়? সেটা তো আমি জানি না, সেটা জানার অধিকারও আমার নেই, তবে এইটুকু বলবো অয়ন কিন্তু বেশ ভেঙে পড়েছে, খেয়াল রেখো। কি হয়েছে? কি হয়েছে বলবি তো? কি হয়েছে তো বল আমাকে। তুই বর্ষা নিয়ে আমি আসতেছি। আরে বলে তো যা।
কেমন আছো তুমি? চেহারার এই অবস্থা কেন? হাসপাতালের বেডে তুমি, প্রশ্নটা আমার করা উচিত ছিল। আমি ভালো আছি, দেখতেই পাচ্ছি। এভাবে আমনে রাস্তা পার হোক, এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলে যদি কিছু হয়ে যেত কি নিয়ে বাঁচতাম বলো? এই যে এতদিন যেভাবে ছিল জানতেও পারত না তুমি, তুমি কিভাবে জানলা? আম্মা জানিয়েছে। তুমি ছাড়া পৃথিবীর সবাই বুঝে গেছে আমরা একজন আর একজন ছাড়া থাকতে পারবো না, শুধু তুমি বুঝতে পারবে না। যদি ও চলেই আসবে না বলে কেন ধরেছিল হাতটা? তুমিও তো আনতে যাওনি। আনতে জানি তো কি হয়েছে, হারাতেও তো দিইনি। সরি, আর হবে না। আর হলেও সমস্যা নেই, যদি হয় আমি আটকে রাখবো, আগলে রাখবো। Thank you.